আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবাল কবে ফিরবেন সে জল্পনার মধ্যেই শোনা যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক হতে যাচ্ছেন এই ক্রিকেটার। ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, শিগগিরই পরিচালক হিসেবে তামিমের নাম ঘোষণা করা হতে পারে। তবে পরিচালক হতে গেলে সব ধরনের ক্রিকেট থেকে আগে অবসর নিতে হবে। তামিম কেবল টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেরও আগে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম। এরপর বিপিএল ও প্রিমিয়ার লিগ খেললেও অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে আছেন খান সাহেব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দীর্ঘ সময় আড়ালে থাকা বাঁহাতি ওপেনার মিরপুর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে স্বয়ংক্রিয় ভূমিকায় ছিলেন। ওই দিনের পর থেকেই জল্পনা কল্পনা শুরু হয়, তামিম ক্রিকেটে ফিরবেন নাকি বোর্ড পরিচালকের আসনে বসবেন। আজ 12 সেপ্টেম্বর পরিচালক পদ থেকে সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের ঘটনায় তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে। খালেদ মাহমুদ সুজনের পদত্যাগের পর ক্যাটাগরি 3 পরিচালক পদ শূন্য হয়ে গেছে। সেই শূন্য স্থান পূরণ করতেই তামিমকে পরিচালক করে বোর্ডে নিয়ে আসা হতে পারে বলে শোনা যাচ্ছে। তামিম যদি পরিচালক হন তাহলে বোর্ডের স্ট্যান্ডিং কমিটির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্ব দেওয়া হতে পারে তাকে। তাছাড়া তামিমকে বোর্ডে দেখতে চান বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। তিনি নিজেই সেই আগ্রহের কথা প্রকাশ করেছিলেন। সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদ প্রথম সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, আমি চাই তামিম আরও 2-3 বছর খেলবে, ওয়ানডে ফর্মেটেই হয়তো ভালো, আর যদি খেলতে না পারি তাহলে বোর্ডে এলে আমি খুশি হব। সে সাবেক অধিনায়ক, তার মধ্যে নেতৃত্ব গুণ আছে, ফলে ক্যাটাগরি 3 থেকে পরিচালক হয়ে আসতেই পারেন তামিম, যেখানে জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক 10 ক্রিকেটার ও সব সার্ভিসেস, বিশ্ববিদ্যালয় সকল শিক্ষা বোর্ড, BKSP ও কোয়াপ মনোনীত প্রতিনিধিরা ভোট প্রদান করেন। ক্যাটাগরি 3 থেকে 2021 সালে নির্বাচনে জয়ী হয়ে পরিচালক নির্বাচিত হন খালেদ মাহমুদ সুজন। তিনি মোট 3 মেয়াদে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন। তবে একই ক্যাটাগরিতে পরিচালক হওয়ার দৌড়ে তামিম ইকবালের পাশাপাশি সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটেরও নাম শোনা যাচ্ছে।